আমাদের কাছে থাকা কালচক্রটা শেষ কালচক্র। এটা যদি ওর হাতে যায় ও আমাদের শেষ করে ফেলবে। আমি ওকে এটা দেব না। আপনি গাড়িটা ঘুরিয়ে নিন, হসপিটালে আমরা অন্য রাস্তা দিয়ে যাব। তাড়াতাড়ি করুন। নন্দিনী আমাদের খুব কাছাকাছি এসে গেছে। জোরে চালান। তাড়াতাড়ি করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাধবী, নন্দিনী আমাদের পেছনেই আসছে। রাজশেখর, নন্দিনী এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে দেবে না। যেমন করেই হোক ও আমাদের আটকানোর চেষ্টা করবেই। ও পৌঁছানোর আগে যেমন করেই হোক এই কালচক্রটাকে গঙ্গার কাছে পৌঁছে দিতেই হবে। তাড়াতাড়ি চালান আপনি। বাবা, 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 বাবা! অরুণ, কি হয়েছে অরুণ? এত ভয় পেয়ে আছো কেন? ওসব আমি তোমায় পরে বলছি। বাবা কোথায়? দাদার মাধবী কোনো একটা কাজে বাইরে গেছিল বলে কাজের মেয়েটা বলছিল একটু আগে। কেন অরুণ বাইরে গেছে? ফোনটা তোলো বাবা, ফোনটা তোলো প্লিজ বাবা, ফোনটা তোলো বাবা। বাড়ির থেকে ফোন। হ্যালো, হ্যালো বাবা, বাবা তুমি কোথায় আছো বাবা? হ্যালো বাবা, রাজশেখর সাবধানে। কি হলো আবার রাজশেখর? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা তুমি কালচক্র কোথায় রেখেছো? বাবা, আরে বাবা কি হয়েছে বুঝতেই তো পারছি না। ও এরকম করছে কেন? যা জিজ্ঞাসা করছে কিছুই তো বলছে না। হে ভগবান, কি সব হচ্ছে!
এমন কি ঘটে গেল? মাধবী, যিগরি হোক নন্দিনীর কাছ থেকে বেঁচে হাসপাতালের কাছে চলে এসেছি, কিন্তু এখনো সমস্যা শেষ হয়নি। সামনে দেখুন। মাধবী, নন্দিনী গাড়ি তুলে ধরেছে, এবার কি করব? ও এসেছে তো, কি হয়েছে? একদম চিন্তা করবেন না, আমি থাকতেও আপনার কোন রকম ক্ষতি করতে পারবে না। ওম নমঃ শিবায়। কি হলো মাধবী, কি খুঁজছো তুমি? কালচক্রটা গাড়িতে নেই। কালচক্রটা গাড়িতে নেই? তাহলে এতদিন অপেক্ষা করার পরই কালচক্র আমার হাতে এসেছে। সন্ধ্যা ওর কাছে থাকা কালচক্র নিয়ে এখানে এসেছে। আমি তোমাকে দেওয়া কথা এবার সম্পূর্ণ করতে পারবো মা। সত্যি মনে বাবা, কোথায় যে কালচক্রটা রেখেছে? অরুণ, কি হয়েছে বলো? এইভাবে সবকিছু ভাঙচুর করছো কেন? কি হয়েছে না বলে জানো? চুপ করে থাকো। আরে অরুণ, আরে শোন। কালচক্রটা জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দেবার পরে নন্দিনী আমাকে আর আমার পরিবারের কাউকে বাঁচতে দেবে না। আর এখন গঙ্গা নিজের জীবনের সঙ্গে লড়াই করছে, ওকে আমি কি করে বাঁচাবো? গঙ্গাকে কি করে বাঁচাবো আমি? হ্যালো বাবা। বাবা, তুমি ফোন কাটবে না, আমার কথাটা ভালো করে শোনো। গঙ্গা কিন্তু আজকে সত্যি বিপদে পড়েছে, আর ডক্টররা আমাকে বলেছেন যে ওকে একমাত্র ভগবান বাঁচাতে পারে। আমাদের যে করে হোক ওকে বাঁচাতেই হবে বাবা। এবার তুমি দয়া করে আমাকে বলো যে কালচক্রটা কোথায় রেখেছো, বলো না বাবা। ওরে বাবা রে, এইসব কি কথা বলছে, কিছুই তো বুঝতে পারছি না। উফ, কি যে হচ্ছে। আমরা গঙ্গাকে বাঁচিয়ে তোলবার জন্য আমি আর মাধবী কালচক্রটা সঙ্গে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলাম। মাঝ রাস্তায় নন্দিনী আমাদের কাছ থেকে ওই কালচক্রটা ছিনিয়ে নিয়ে চলে গেছে। কালচক্রটা নন্দিনী নিয়ে চলে গেল? তাহলে এবার আমরা গঙ্গাকে কি করে বাঁচাবো? ওটা তো আমিও বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না, মাধবী আমার সাথেই আছে, গঙ্গাকে যে করেই হোক বাঁচিয়ে তুলবো, তুই ভেঙে পড়িস না। আসল প্রবলেমটা কি সেটাই তো বুঝতে পারছি না। বাবা, বাবা, মাধবী, গঙ্গাকে কি করে বাঁচানো যায় সেটা নিয়ে অরুণ কান্নাকাটি করছে। এখন গঙ্গাকে আমরা
কি করে বাঁচিয়ে তুলব? গঙ্গা, আমি তোমাকে কোনোভাবেই মরতে দেব না। যেভাবেই হোক আমি তোমাকে বাঁচাবই, দরকার হলে নিজের প্রাণ দিয়ে বাঁচাবো। আরে কি সব যে হচ্ছে কিছুই বুঝতে পাচ্ছি না, কিন্তু অরুণ আর গঙ্গার কিছু যে একটা হয়েছে ভালোভাবে বুঝতে পাচ্ছি। এক্ষুনি গিয়ে দিদিকে আমার সব জানাতে হবে, দিদি আসল কথাটা ঠিকই বের করে নেবে। রাজশেখর, আপনি চিন্তা করবেন না, গঙ্গার কোনো রকম ক্ষতি হবে না, ভরসা রাখুন। চলুন আমরা এখন হসপিটালে যাই। ভেঙে পড়বেন না, চলুন।